এআইডি এবং এসএমসি আয়োজিত জেন্ডার বৈষম্য ও স্বাস্থ্য ব্যবস্থা অনুষ্ঠানে সুধি দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান এমপি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব তসলিম উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএমসি। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই মাননীয় মন্ত্রী, আপনার কাছে আসতে চাই যে আমাদের সমাজে নারী পুরুষ, কন্যা শিশু এবং ছেলে শিশু, বিশেষত দেখা যায় যে পুষ্টি, খাদ্য, শিক্ষা, চিকিৎসা এ সকল জায়গায় অনেক ধরনের বৈষম্য পরিলক্ষিত হয় এবং যে কারণে কন্যা শিশু এবং ছেলে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি সূচকে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক পিছিয়েও পড়ে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। এই যে জেন্ডার বৈষম্য বা লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের বৈষম্য সোজা কথায়, এটা সম্বন্ধে বিশাল বিজ্ঞান আছে। সমাজবিজ্ঞানীরা খুব ভালো বলতে পারবেন, অনেক স্টাডি করা হয়েছে। আমি যেটা আমার সাধারণ অর্থে যেটা দেখি বুঝি, এই বৈষম্যটা শুধু আমাদের এখানে নয়, সারা বিশ্বে মানব জাতির মধ্যে কিন্তু এটা আছে। কম বেশি কথাটা বললাম কেন, কারণ অন্যান্য দেশ যারা একটু এই মুহূর্তে এগিয়ে আছে নানাভাবে, শিক্ষা দীক্ষায়, পড়াশোনায়, জ্ঞান বিজ্ঞানে বা অর্থে, বিত্তে, পশ্চিমা দেশগুলা বা উত্তরের দেশগুলা তারা একটু কম, কিন্তু সেখানেও কিন্তু প্রচ্ছন্ন বৈষম্য এখনও আছে, তারা নিজেরা স্বীকার করে। একটা উদাহরণ দিচ্ছি, তাদের সংসদে, তাদের বিভিন্ন পেশায় দেখবেন নারীর উপস্থিতি তুলনামূলকভাবে কম মেয়েদের, মানে ছেলের তুলনায়। কিন্তু আমাদের এখানে অবস্থাটা আরও প্রকট, অনেক বেশি প্রকট। এখানে বৈষম্যটা পীড়াদায়ক। কেন? ওই কারণটা আমরাও এটা ইনহেরিট করেছি, আমাদের সংস্কৃতিতে এটা গেড়ে বসে আছে। সংস্কৃতিকে বুঝতে হবে সার্বিক অর্থে, আমাদের জীবনধারা, আমাদের চালচলন, আমাদের সকল কিছু মিলিয়ে আমাদের সংস্কৃতি। সেখানে এই অঞ্চলে, বিশেষ করে এই উপমহাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে, আবহমান কাল থেকে আমি যদ্দু জানি, মেয়েরা সার্বিক অর্থেই কিন্তু পেছনে ছিলেন, এখনও আছেন। তবে এইটাও বলা ফেলা উচিত, পূর্বের তুলনায় কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে, কারণ এখানেও শিক্ষা দীক্ষা পূর্বের তুলনায় বেশি, এখানেও আর্থিক কর্মকাণ্ড আগের তুলনায় বেশি হচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে এটা বলা প্রয়োজন, আমরা এই অঞ্চলের দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি, যেটাকে আমরা নারীর ক্ষমতায়ন কথাটা বলে সাধারণত আজকাল সবাই বলে। আমাদের নারীরা কাজে, কর্মে, মজুরিতে, যে কোনো শ্রমে, উচ্চ শ্রম, মধ্য শ্রম বা নিম্ন স্তরের শ্রম, প্রতিটি ক্ষেত্রে তারা এখন কিন্তু এগিয়ে এসছেন আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়। ভারতই বলুন, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, শ্রীলঙ্কার বলা ঠিক হবে না, বোধহয় নেপাল, শ্রীলঙ্কা কিন্তু আমাদের তুলনায় এই ক্ষেত্রে ভালো আছে, স্বীকার করা উচিত। তো সার্বিক অর্থে আমরা আগের তুলনায় ভালো, কিন্তু এটা অবশ্যই স্বীকার্য যে মেয়েরা পিছিয়ে আছে। আর যেহেতু মেয়েরা পিছিয়ে আছে, ছোটো মেয়ে মানে বাচ্চা শিশু যারা, তারা পিছিয়ে আছে। আমি গ্রামে বড় হয়েছি, আপনারা হয়তো অনেকে হয়েছেন, আমি নিজে দেখেছি নারী বাচ্চা যখন জন্মেছে, মেয়ে হলে মায়ের মুখটা খুব একটা হাসিমুখ নয়, মায়ের মুখ হাসিমুখ নয়, কার শাশুড়ির মুখ হাসিমুখ নয়, স্বামীর মুখ হাসিমুখ নয়, তারা আশা করে যে ছেলেই আসবে। কারণ কেন, ছেলে কামাই করবে, হাল চাষ করবে, মজুরি করবে, আয় বাড়বে, এই সকল কারণে কিন্তু এটা ছিল। কিন্তু এই অর্থ আগের মতো নয়, আশা করি এটা একটা পরিবর্তন হবে। সমাজ তো বদলে গেছে স্যার। অবশ্যই বদলেছে। অনেক ধন্যবাদ স্যার। জনাব তসলিম উদ্দিন খান, আপনার কাছে জানতে চাই যে আমাদের সমাজে বিরাজমান যে জেন্ডার অসমতা এবং সেই সাথে স্বাস্থ্য ও পুষ্টি, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি আমার আলোচনা শুরুর আগে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। উনি আমার প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানির যে কার্যক্রম, বিশেষ করে পুষ্টি কার্যক্রম, উনি সমর্থন করতেছেন কন্টিনিউয়াসলি আমাদের শিশুদের জন্য পুষ্টি, অন্যান্য পুষ্টি, এবং উনি আমাদেরকে অনুপ্রাণিত করেন, যার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। যে বিষয়টি আপনি আজকে আলোচনার জন্য এনেছেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। কেন, আমরা যদি শুরু করি অ্যাডোলেসেন্ট থেকে, মন্ত্রী মহোদয় বলেছেন যে এখনও আমরা এই লেগাসি আছে, লেগাসি থেকে আমরা পুরোপুরি রিমুভ করতে পারিনি আমাদেরকে। দেখেন, 100টার মধ্যে 59টি মেয়ের
অ্যাডোলেসেন্ট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে 18 কিন্তু আইন আছে, কিন্তু সেইটাকে আমরা ওইভাবে আইনটাকে বাস্তবায়ন করতে পারিনি। তো যখনই বিয়ে হয়ে যাচ্ছে, তার মধ্যে 28% ওই অ্যাডোলেসেন্ট মেয়ে 18 বছরের আগে সে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। প্রেগনেন্ট হলে কি হবে তার? শি ইজ নট প্রিপেয়ার্ড ফর প্রেগনেন্সি, শি ইজ একজন শিশু মাতা পাচ্ছি, এক্স্যাক্টলি, শি ইজ নট প্রিপেয়ার্ড ফর ইভেন ম্যারিড লাইফ। তো সেইখানে সে এইভাবে অল্প বয়সে চলে আসছে, এবং তার কনসিকোয়েন্স কি, বাংলাদেশে এখনও 28টি শিশু জন্মগ্রহণ করে আন্ডার ওয়েট হিসাবে। দেখেন, এটা একটা দুষ্ট চক্র। আপনি যেটা বললেন জেন্ডার ইস্যুর সাথে, এটা যদি লিঙ্ক করেন, ওইখানে একটা অ্যাডোলেসেন্ট মেয়ে যদি তার ফোর্থ উইকের মধ্যে, কিন্তু আজকাল টেকনোলজির কারণে জেনে যায় যে সে মেয়ে সন্তান সে পেতে যাচ্ছে না ছেলে সন্তান, এই এই যে মেয়ে সন্তান যখনই পাবে তখনই কিন্তু আর তার যে অ্যাটেনশান, ফ্যামিলি অ্যাটেনশান কমে যায় তার প্রতি। দেখেন কত রকমের বৈষম্য আছে, বিভিন্ন রকমের বৈষম্য আছে। দেখেন রিপ্রোডাকটিভ লাইফ একটা মানুষের, একটা মহিলার অধিকার, সে সেখানে কি করছে? বাংলাদেশে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলতেছে এখনও 1,00,000 শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে 166টা মা মারা যাচ্ছে। দেখেন এইটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা কোনোভাবে সরকারি প্রচেষ্টাকে কি আমি অলওয়েজ সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু এখনও এই সিচুয়েশন আছে। অর্থাৎ আপনি বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখবেন যে জেন্ডার বৈষম্যটা এখন পর্যন্ত রয়ে গেছে। এবং এই তথ্য উপাত্তের ভিত্তিতেই বলি, আমরা যখন কথা বলছি তখন আমরা যদি ভাবি যে ইন্টারসেকশনালিটি, যখন শহরে একরকম, গ্রামে একরকম, পাহাড়ে একরকম, হাওড়ে একরকম, সমতলে একরকম, এবং সেখানে হয়তো চরম অবস্থা বিরাজমান আছে, যেটা বিভিন্ন তথ্য উপাত্তে উঠে আসছে। তো আশা করছি যে এই আলোচনায় আমরা সেই বিষয়গুলি আজকে খতিয়ে দেখতে চেষ্টা করব। আমরা জানি পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি পরিবার, রাষ্ট্র এবং সামাজিকভাবে জেন্ডার অসমতা দূরকরণে সরকারের অনেক ধরনের নীতিমালা রয়েছে এবং কার্যক্রম রয়েছে। আপনি যদি আজকে আমাদেরকে সেখান থেকে অল্প কিছু বলেন, আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদ। এই বিশাল যে সমস্যাটা, পুষ্টি ধরুন একটা আইটেম, পুষ্টি তো খাবার থেকেই আসবে, খাবার যে খাবে না পুষ্টি মোটেও পাবে না, খাবার যে খাবে হয়তো মন্দ পুষ্টি, ভালো পুষ্টি, এগুলো পরে বিবর্চ। এইটা বাস্তবিক সত্য। আপনি ঘরে যখন খাবার রান্না করা হয়, মেয়ে শিশুরা কিন্তু সবার সে ভালো অংশটা পায় না, এটা স্বীকৃত সত্য। আপনি ধরুন গ্রামে আমরা বড় হয়েছি, আমার বাড়ি হাওড় এলাকার কথা আপনি বলেন, আমি দেখেছি এই যে মেয়ে শিশুটা বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে সামনের ঘরে বসে খায় না, ও সর্বশেষ খাবার খায় মায়ের সঙ্গে বসে, রান্নাঘরে বসে। এগুলো বাস্তবিক সত্য আমাদের কালচারে। এবং মারা খায় সবচেয়ে শেষে, খায় সবচেয়ে যখন বেচে বুচে শেষ, কেটে পুটে তখন থাকলে খাইলো, নাইলো হয়তো শাক সুটকি দিয়ে নিচক লবণ দিয়ে অনেক মা খেয়ে শুয়ে পড়ে। এবং এই যে মেয়েটা মায়ের সাথে খাবার প্রক্রিয়ায় যে বড় হচ্ছে, সেও কিন্তু ফিউচারে এই চর্চাটা ধরে রাখছে তার নিজের সংসারে। কালচার বা সংস্কৃতি এমন একটা বিষয়, হাজার আপনি আইন করুন, যত বড় আইনই করুন না কেন, সংস্কৃতির সামনে সে আইন কিছুই না। একটা আবার উদাহরণ দিই, আমরা আইন করেছি যে আপনি মাস্ক পরে চলাফেরা করতে হবে, মিশামিশি করা যাবে না। গ্রামেগঞ্জে হাট বাজার হয়, হাজার হাজার মানুষ আসে, পেরেছে সরকার একটা বাজারে গিয়ে এটা এনফোর্স করতে? পারবে না, সম্ভব নয়, কারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য, হাটে মানুষ আসবে এবং মানুষ আসবে মিশবেই। তো এইগুলো গড়ে উঠেছে, এটা মোকাবিলা করার জন্য এখন আপনার মূল প্রশ্ন আমরা কী করছি। আমরা এইগুলাকে নানাভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি। প্রাথমিক ব্যাপারটাই হলো শিক্ষা, এইটাই মেইন অস্ত্র। আমরা যদি মেয়েটাকে শিক্ষিত করে তুলতে পারি, যেটা ভাগ্যের ব্যাপার, বাংলাদেশে কিন্তু নারী শিক্ষা এখন দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, যদিও আপ টু এ লেভেল, একটু 6-7 পাশ করার পরেই আবার কিন্তু ওদের ঝরে পড়া শুরু হয়ে যায়, বিয়ের তাগিদ আসে, আবার আরেক শ্রেণী আছে ঘরে ওদেরকে রাখতে চায়, বাইরে যায়ও না, তুমি মেয়ে, তুমি 12-13 বছর বয়স হয়ে গেছে, আর কি বাইরে যাবে, তোমাকে ঘরে থাকতেই হবে, এমনকি সম্পূর্ণ পরিবারেও সাংস্কৃতিক কারণে এগুলো করে। ফলে যদিও শিশু শিক্ষায় মেয়েরা খুব বেশি এগিয়ে আছে,
মাধ্যমিক ও উচ্চশিক্ষায় কিন্তু আপনি এটা দেখবেন না, একটু পিছিয়েই আছে, এবং ওখানেই হলো মূল সূত্র। যতদিন না পর্যন্ত সকল শিক্ষায় তাদের অবস্থান শক্ত না করবে, এই এই অচলায়তন, এই দেওয়াল ভাঙ্গা কঠিন হবে, তবে ভাঙছে, এইটাই হলো বার্তা। এবং সরকার তো স্যার অনেক ধরনের আইন এবং নীতিমালা প্রণয়নও করে দিয়েছে, নারীর ক্ষমতায়ন, এবং বাংলাদেশ বিশেষ করে চার ধরনের যে ক্ষমতায়ন, একটি হচ্ছে রাজনৈতিক, একটি হচ্ছে অর্থনৈতিক, আরেকটি হচ্ছে সামাজিক সাংস্কৃতিক, এবং আরেকটি হচ্ছে নিরাপত্তা। তো রাজনৈতিক ক্ষমতায়নেতে স্যার বাংলাদেশ কিন্তু অনেক দেশের সামনেই এখন রোল মডেলের জায়গাতে চলে গেছে। আমাদের সংসদে 50টা সিট আমরা ধরে রেখেছি নারীদের জন্য, সরাসরি আর 20-25 জন এসছেন কিন্তু, আর 50টা রিজার্ভ রেখেছি সরাসরি যাতে মহিলারা আসতে পারে। এই যে যারা আছেন তারাই যদি এই কন্যা শিশুর অধিকার নিয়ে, কন্যা শিশুর স্বাস্থ্য পুষ্টি নিয়ে যত বেশি কথা বলবেন, তারাই কিন্তু একজন করে কন্যা শিশুর অ্যাম্বাসেডর হয়ে যাবেন। অনেক ধন্যবাদ জনাব তসলিমউদ্দিন খান, আবার আপনার কাছে আসতে যাচ্ছি। অনেক গবেষণা মতে এবং অনেকের মতে আমাদের দেশে বিরাজমান জেন্ডার বৈষম্যকে একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখছি, স্বাস্থ্য এবং পুষ্টি সেবার প্রাপ্তির সুবিধায় অন্তরায় হিসেবে কাজ করতে, সেক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণটা জানতে চাই। শুনেন, এই বিশ্লেষণ করতে গেলে তো অনেক কথা বলতে হয়। আপনি দেখেন, রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে 50% 15-49 ইয়ার্সের রিপ্রোডাক্টিভ এইজে মহিলারা আছে, তাদের 50% জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে, তাদের আয়রন ডেফিসিয়েন্সি 1/3, তারপরে আয়োডিন ডেফিসিয়েন্সি 1/3, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি 2/3 মহিলাদের। দেখেন, এই এইরকম একটা, এটা কিন্তু পুরুষদের না, এটা কিন্তু মহিলাদেরই এই সমস্যাটা প্রকট। আর এই মহিলা যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু আরও সমস্যাটা অ্যাগ্রাভেট করে, আরও প্রকট হয়। তো এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনেক রকমের। দেখেন, আমি একটু আগে রিপ্রোডাক্টিভ অধিকারের কথা বলছিলাম, এখনও 50 জন গর্ভবতী মা তার হাউজহোল লেভেলে ডেলিভারি হয়, আর 50 জন ইনস্টিটিউশনে হয়। আমরা কিন্তু সরকারি লেভেলে প্রচণ্ড প্রচেষ্টা আছে, প্রাইভেট সেক্টরে আমাদের প্রচেষ্টা আগের থেকে আমরা মানে ডেভেলপ করেছি, কিন্তু এখনও 50 জন কিন্তু আমরা ইনস্টিটিউশনে আনতে পারিনি। এর ফলে কি হয়, অনেক এই যে 50% আনতে পারিনি, তাদের মধ্যে মাতৃমৃত্যু স্বাভাবিক কারণে বেশি হবে। তারা একটা যদি সেন্টারে থাকতো বুঝতে পারতো যে এইটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কি না, কীভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে সেটা হয় না। তারপরে ডিলে হয়ে যায়, তারা যদি কোনো যখন কমপ্লিকেশন হয় তখন সদর হসপিটালে যদি যেতে চায় সেটার একটা সময় ডিলে হয়ে যায়। এই যে মহিলাদের জন্য, এইটা কিন্তু পুরুষরা বিয়ার করছে না, মহিলারা বিয়ার করছে, নারীরাই এটা। দেখেন বৈষম্যটা কত রকমের আছে এবং কীভাবে সমাজে আপনার বিভিন্নভাবে রয়েছে, এইটা যেরকম একটা একটাই, তারা তাদের অধিকার আছে অ্যান্টিনেটাল কেয়ার পাওয়ার। আর প্রত্যেকটা মা কমপক্ষে, WHO বলে যে কমপক্ষে 60টি অ্যান্টিনেটাল কেয়ার হতে হবে, 7, এবং আমরা বলি যে অ্যাটলিস্ট 60টা না হোক 4টা অ্যান্টিনেটাল কেয়ার হোক, সেটাও কিন্তু 47% প্রেগনেন্ট মা পাচ্ছে। সব দিকে বিচার বিশ্লেষণ করলে না পাওয়ার সংখ্যাটা কিন্তু, না পাওয়ার সংখ্যাটা এখনও বেশি, কিন্তু অনেক প্রোগ্রেস হয়েছে এই লাস্ট 10 ইয়ার্সে, একটা ট্রিমেন্ডাস প্রোগ্রেস আমরা দেখছি। সোশ্যাল একটু ধন্যবাদ দেব সরকারকে, মাননীয় মানে পরিকল্পনা মন্ত্রী আমাদের সাথে আছেন। এই যে ডিজিটালাইজেশন, মোবাইল ব্যবহার, এই তথ্য প্রযুক্তির মাধ্যমেও কিন্তু এই সেবাটা সংখ্যাটা কিন্তু বাড়ছে, মানে যাদের কাছে পৌঁছচ্ছে বার্তা। না, ধন্যবাদ দেওয়ার কিন্তু অনেক কিছুই আছে, ধন্যবাদ মাননীয় মন্ত্রী এখানে আছেন। আমাদের কার্যক্রমের মধ্যে একটা সব থেকে হলো যেটা মাননীয় মন্ত্রীও প্রায় বলেন যে গুড ম্যানেজমেন্ট হয়েছে কোভিডের ক্ষেত্রে। আপনি দেখেন আমাদের ডেথ রেট এবং ইনফেকশন কতটুকু হয়েছে, ওই রেশিও যদি সব থেকে দেখেন, ডেভেলপ কান্ট্রিগুলোও হিমশিম খাচ্ছে, আমরা কিন্তু আল্লাহ রহমতে আমরা উই আর মুভিং টুয়ার্ডস এ পজিটিভ ডিরেকশন। রিসেন্ট যেটা ওয়েভ হয়েছে সেটাও কিন্তু একটা লেভেলে আছে। আপনি পাবলিক হেলথেও কিন্তু চেষ্টা করা, কমিউনিটি ক্লিনিক ইজ এ ট্রিমেন্ডাস এফোর্ট, সেগুলো কিন্তু হচ্ছে। আমি আই নট ক্রিটিসাইজিং যে বাংলাদেশ গভর্নমেন্ট কিছু করছে না, হোয়াট আই সেইং দ্য কারেন্ট সিচুয়েশন আরও ইম্প্রুভমেন্ট দরকার। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার কাছে আবার চলে আসতে চাই আমরা। যে আমরা বলি যে রাইট টু হেলথ, এটা সকলের জন্য সমান, আমার স্বাস্থ্যের অধিকার এবং সেবা প্রাপ্তির অধিকার সকলের জন্য সমান, কিন্তু আমাদের অনেক গবেষণাই বলছে
যে আমাদের দেশে বিরাজমান, আপনি শুরুতেই যেটা বলেছেন যে বিরাজমান যে চর্চা, যে সাংস্কৃতিক চর্চা, পরিবার থেকে পাওয়া যে চর্চা, এগুলির কারণে এবং আমাদের যে বিরাজমান জেন্ডার বৈষম্য যেটা রয়ে গেছে বা অসমতা যেটা রয়ে গেছে, সেজন্য স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষেত্রে নারী এবং কন্যা শিশুরা সেই সামগ্রিক সেবা প্রাপ্তিটা সুন্দরভাবে পাচ্ছে না, যেটা তার রাইট টু হেলথের জায়গা থেকে আমাদের দেখা উচিত। এটা স্যার আপনি কীভাবে? এটা তো পরিষ্কার পাচ্ছে না, কারণ পেতে হলে তো আপনাকে হাত পাততে হবে অথবা বেরোতে হবে। আমার মেয়ে তো ঘর থেকে বের হতেই পারছে না, আমার মা তো ঘর থেকে বের হয়ে, আমার চাচি তো ঘর থেকে বের হয়ে যেতে পারছেন না, সুতরাং তার অধিকার এখানে এমনিতেই সীমিত হয়ে পড়েছে। তো এটা ভাঙার উপায় কী? ভাঙার জন্য প্রথম শিক্ষার কথা বললাম, সরকার এখানে ব্যয় করছে প্রতিনিয়ত। আমরা এখন গ্রামে কমিউনিটি ক্লিনিক করেছি, প্রতি 6,000 মানুষের জন্য একটা ক্লিনিক, ওই দরজায় দোর গোড়ার মানুষের। ওখানে আমরা দুজন জুনিয়র ডাক্তার নন, বাট ওই লাইনের দুজন প্রশিক্ষিত ইয়াং ছেলে মেয়েকে আমরা রেখে দিয়েছি, যাতে করে মা বা চাচি বা বোন ঘর থেকে বেরিয়ে দু কদম হাঁটলে এখানে সেবা পেতে পারে। এইটা একটা আমরা করেছি। এরপরও বাধা আছে, এই যে সামান্য জায়গাটুকু তাকে আসতে হবে, এইটা অনেক বাড়ির কর্তারা পছন্দ করেন না, তারা এটা অ্যালাউ করেন না। কর্তা ছাড়া আরেক ধরনের কর্তা গোষ্ঠী আছেন, যারা নানা ধরনের হুকুম টুকুম দিয়ে এইটাকে ফিরান, আটকান। কত ধরনের ঘটনা এই দেশে আছে, এগুলো বললে অনেকে মাইন্ড করবে, এটা কোনো মাইন্ড করার বিষয় নয়, কারোর বিরুদ্ধে নয়, এইটা হয়ে আসছে। আমরা শিক্ষায়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মেয়েদের জন্য 60% কোটা রেখেছি। টিচার যত টিচার পোস্ট খালি হবে, শতকরা 60% মেয়েদের কাছে। তারপর দেখা যায় আমরা প্রচুর পাচ্ছি না, তারপরে করলাম কি, আমরা শিক্ষার গ্রেডটা নিচে নামিয়ে দিলাম, যে মেয়ে যদি SSC পাশও হয় তাকে আমরা পরীক্ষা দিতে দিব, ছেলেরা গ্রাজুয়েট না হলে আসতে পারবে। অ্যাফার্মেটিভ অ্যাকশন। আপনি চিন্তা করে দেখুন, ইউনিয়ন পরিষদে কোনো মহিলা সদস্য আসতে পারতো না, আমরা 3টা সিট বলেছি রিজার্ভ মেয়েদেরকে দিতেই হবে। উপজেলা পরিষদে একটা ভাইস চেয়ারম্যান আমরা সৃষ্টি করেছি মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারে, যে বা আইনে যে একে মহিলা আনতে হবে। আমরা এমন কোনো পেশা নাই যেখানে নিষেধ করেছি। পুলিশে এখন হাজার হাজার মেয়ে, মানে মেয়ে ঢুকছে, সেনাবাহিনীতে ডাক্তারই তো আগের থেকেই রয়ে গেছে, নার্সিং রয়ে গেছে, এমন কোনো পেশা বার নেই, খুলে দিয়েছি, আইন করে দিয়েছি। এমনকি আপনার পিতামাতার সম্পত্তি জীবিত অবস্থায় যদি পিতা বা মাতা চান তার সম্পত্তি তিনি সমান করে তার ছেলে মেয়েকে দিতে পারেন, এটা ধর্মেও বলা আছে। যদিও এটার অন্য একটা অর্থ আছে, অনেকে এটা নিয়ে মনে করে যে বোধহয় এটা ঠিক নয়, কিন্তু এটা পরিষ্কার এলাও করা আছে। সুতরাং এইগুলো সরকার উৎসাহ দিচ্ছে যে আপনারা বেশি করে করেন, আর না করলে তো বেঁধে এলে তো করা যাবে না, পর্যায়ক্রমে এটা করতে হবে। সেই দিকে সরকার আগাচ্ছে, বুঝিয়ে মোটিভেট করে উদাহরণ সৃষ্টি করে, উদাহরণ ভেরি ইম্পর্টেন্ট, অনেক উদাহরণ সৃষ্টি করে, ক্ষেত্র তৈরি করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব তসলিমউদ্দিন খান। বিশেষ করে নারী এবং কন্যা শিশুর স্বাস্থ্য পুষ্টি অধিকার নিশ্চিতকরণে জেন্ডার বৈষম্যকে পেছনে ফেলে যেন এরা এই অধিকারগুলি পেতে পারে, সেই জন্য SMC অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, দর্শকদের জানাতে চাই সেই সকল কার্যক্রম সম্পর্কে। দেখেন, এটা একটা SMC-র একটা বড় ম্যান্ডেট। SMC চায় এই যে নারী বৈষম্য, নারী পুরুষের বৈষম্য না থাকুক, মহিলারা তাদের স্বাস্থ্য ব্যবস্থায় অ্যাক্সেস পাক এবং তাদের স্বাস্থ্যের অবস্থার উন্নয়ন হোক। আমরা প্রথমেই যদি আপনি বলেন, আমরা 18 বছরের নিচে যে বিয়ে হয়ে যাচ্ছে, অ্যাডোলেসেন্ট ম্যারিড, আমরা কিন্তু এ ব্যাপারে এক ক্যাম্পেইন করছি। আমাদের 93 উপজেলায় এই কার্যক্রমটা চলছে, সেখানে আমরা বলি 18, 20, 35, 3, অর্থাৎ 18 বছর আগে বিয়ে নয়, 20 বছর আগে সন্তান নয়, দুইটা সন্তানের ডিফারেন্স 3 বছর হবে, 35 বছরের পরে কমপ্লিকেশন হয়, 35 বছরের পর না। এই ক্যাম্পেইনটা কিন্তু আমরা করছি। আমরা সেখানে সুষম, স্যার যেটা বলতেছেন, স্যারের একটা কথা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে খাবারই যদি না খেলো মা, তাহলে পুষ্টি আসবে কোত্থেকে? সুষম খাবার তো, সেইটার ব্যাপারে আমরা কথা বলি। আমরা তাদের অ্যান্টিনেটাল কেয়ার নিতে তাদেরকে বলি। সর্বোপরি যেটা স্যার সবসময় সমর্থন যুগিয়েছেন আমাদেরকে, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যে আমরা নিউট্রিশনের ব্যাপারে ব্যাপক কার্যক্রম, রিসেন্টলি আমরা যেটা করেছি, মাদের বিভিন্ন রকমের তাদের অনুপুষ্টির অভাব রয়েছে তাদের শরীরে, বিশেষ করে প্রেগনেন্ট মাদের আরও বেশি হয়,
সেখানে আমরা 15 ইনগ্রেডিয়েন্টস একটা যেটা WHO দা ইউনিসেফ যেটাকে এন্ডোর্স করেছে এইটাকে আমাদের ব্র্যান্ডের নাম ফুল কেয়ার আমরা এটা শুরু করেছি অর্থাৎ সারা বাংলাদেশে আমাদের একটা ড্রিম যে বাংলাদেশের প্রেগন্যান্ট মহিলারা যদি এই 15 ইনগ্রেডিয়েন্ট দেখেন আয়রন ফোলিক অ্যাসিড কিন্তু সরকারি পর্যায়ে আছে এবং প্রচেষ্টা ব্যাপক প্রচেষ্টা সরকার চালাচ্ছে যে আয়রন ফোলিক অ্যাসিড প্রত্যেকটা গর্ভবতী মা পাক কিন্তু আয়রন ফোলিক অ্যাসিডের ক্ষেত্রে মানে যেটুকু ডোজ 100টা আয়রন ফোলিক অ্যাসিড তাদের খেতে হবে এরকম কিন্তু মাত্র 5% বাংলাদেশের গর্ভবতী মহিলারা অর্থাৎ এই ব্যাপারে কাজ করার প্রচুর স্কোপ আছে এবং আমরা ওই যে আমাদের যে একটা ফর্মুলা যেটা WHO ফর্মুলা সেটা আয়রন ফোলিক অ্যাসিড শুধু না ওই 15 অন্য অন্য ইনগ্রেডিয়েন্ট ফর এক্সাম্পল আপনার জিঙ্ক ফর এক্সাম্পল ভিটামিন বি আছে 4 রকমের এই সব কিছু মিলে আমরা সেটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে করে আমরা মনে করি কিছুদিনের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাবো এইরকমভাবে SMC বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই বৈষম্যটা দূর হোক স্বাস্থ্য ব্যবস্থা তারা ভালো স্বাস্থ্যের সার্ভিসটা পাক এবং তাদের স্বাস্থ্যের উন্নয়ন হোক আমরা জানি যে যে কোনো মহামারী সেটা মানবসৃষ্ট হোক কিংবা প্রাকৃতিক হোক যে কোনো মহামারীর সবচেয়ে নিদারুণ শিকারণ হচ্ছে নারী এবং কন্যা শিশুরা এটা পৃথিবীব্যাপী এটা গবেষকরাও বলছে এটা সমাজবিজ্ঞানীরাও বলেছে করোনা মহামারী তার থেকে একেবারে পিছনে নয় অতি সম্প্রতি মানুষের জন্য ফাউন্ডেশন গণসাক্ষরতা অভিযান তারা দেখিয়েছে যে বাল্যবিবাহের কারণে বিশেষ করে করোনা ফার্স্ট ওয়েভের পরে যে স্কুল জরিপ হলো সেখানে দেখা গেছে যে কন্যা শিশুদের আসলে বিয়ে হয়ে গেছে অনেকেরই যেটা তসলিমউদ্দিন খান আপনি বারবার বলতে চেষ্টা করেছেন যে বিয়ে হয়ে যাচ্ছে এবং একজন কন্যা আরেকজন আরেকটি শিশুর দায়িত্ব বা একটা কন্যা শিশু আরেকটা শিশুর দায়িত্ব নিচ্ছে ইভেন উমেন আবার দেখিয়েছে যে করোনার কালে আনপেইড কেয়ার ওয়ার্ক বেড়ে গেছে নারীদের জন্য 70% কিন্তু তার খাবার সময় এবং নিজের বিশ্রামের সময়টি নারীর জন্য কমে গিয়েছে সেই নারীর ভেতরে তো গর্ভবতী নারীও রয়েছে সেই নারীর ভেতরে একজন অ্যাডলসেন্ট মাও কিন্তু রয়ে গেছেন এই যে করোনা পরবর্তী সময়ে নারীর প্রতি বা করোনা চলাকালীন সময়ে নারীর প্রতি যে সহিংসতাটা বেড়ে গেছে বিশেষ করে পারিবারিক সহিংসতা খাদ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণের ক্ষেত্রে যে ন্যায্যতার জায়গাটি দেখা যাচ্ছে না এখান থেকে আমাদের বেরিয়ে আসার উপায় প্রথমে মাননীয় মন্ত্রী আপনার কাছে যাব ওকে ধন্যবাদ সহিংসতা বা গঞ্জনা পারিবারিকভাবে বিবাদ বেড়েছে এটা অর্থনৈতিক কারণ প্রাথমিকভাবে এমনি তো সাংস্কৃতিক বৈশিষ্ট্য আগেই আমরা আলোচনা করেছি কোভিডকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের অধিক সংখ্যক মানুষ তাদের কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কর্মহীন হয়ে গেছে কর্মহীন টাকা শুধু রিক্সা চালাতো বা যাই কিছু করতো এখন যা হয় কাজবিহীন লোকটা যখন ঘরে থাকে তার তো অভাবের তাড়নায় মানসিকভাবে সে বিধ্বস্ত রাগ করবে স্ত্রীর উপরে চাপ দিবে খুব অল্পতেই অল্পতে সে রেগে যায় সুতরাং স্বাভাবিকভাবেই একটা আমরা বিশ্বাসযোগ্য ব্যাপার যে সে স্ত্রীর উপরে আক্রমণ করবে বাচ্চার উপরে আক্রমণ করবে যদি কোনো বায়না ধরে সে পারছে না দিতে একটা লজেন্স কিনে তখন সে বাচ্চার উপর আক্রমণ করবে এই সকল কারণ অর্থনৈতিক কারণ এবং করোনাকালীন সময়ে এটা খুব বেশি দেখা গেছে এই উপায় কী উপায় হলো তাদের জন্য আর্থিক সহায়তা সরকার যেটুকু করতে পেরেছে সেটা আপনারা জানেন যে অনেকগুলো ভাতা সরাসরি ক্যাশ প্রায় 50,000 পরিবারকে 2,500 টাকা করে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা দিয়েছি 2,500 টাকা ওই লেভেলের আয়ের জন্য বিশাল পরিমাণ টাকা 1.5-2 মাসের খাবারের ব্যবস্থা করতে পারে সে সুতরাং এইভাবে সরকার চেষ্টা করছে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই করোনার সময় প্রচুর মানুষের নিম্ন আয়ের মানুষের কর্মচ্যুতি ঘটেছে এবং এই কর্মচ্যুতির ফলে মানসিক বিচ্যুতি ঘটেছে এবং এইটা গিয়ে তার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে ডিভোর্স হয়েছে কন্যাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায় খালাস মনে করছে আপদ গেল সকল কিছু হয়েছে বিকজ অফ অর্থনৈতিক কারণে ওখানে আমাদেরকে নজর আরো বেশি করে দিতে হবে সহমত পোষণ করছি জনাব তসলিমউদ্দিন খান একই প্রশ্ন আপনার কাছে যেটা বলেছে আমি ওই দিকটা তো উনি যথার্থই বলেছেন উনি এর সাথে একটু অ্যাড করছি আরও বিভিন্ন করোনাকালীন সময়ে কিন্তু আমাদের সোশ্যাল এবং আমি যেটা বলবো আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে ইম্প্যাক্ট হয়েছে যেমন ধরেন
আমাদের ইন্ডাস্ট্রিগুলো যখন শহরে বন্ধ হয়ে গেছে বিভিন্ন ওয়েবে, আমাদের সেই ওয়েবের সময় কি হয়েছে, হঠাৎ করে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ গ্রামে চলে গেছে। ওই পুরুষ মানুষটি যখন গ্রামে গেছে, তাদের মধ্যে কিন্তু কন্ট্রাসেপশন ছিল না, আনপ্ল্যান্ড তাদের মধ্যে মেলামেশা হয়েছে এবং দেখা গেছে যে সেখানে তাদের আনওয়ান্টেড বেবি চলে আসছে, যেটা তাদের প্ল্যানের মধ্যেও ছিল না, হঠাৎ করে গ্রামে গেছে। এরকম কিন্তু আমরা অনেক অনেক সেখানে একটা বিষয় তুলেছেন, এইটা যেমন একটা। আরেকটা দেখেন, এই যে প্রেগনেন্ট হলেন মা, সে কিন্তু এই করোনায় যখন ওয়েবটা ক্রিয়েট হয় তখন কিন্তু সার্ভিস সেন্টারও অনেক ক্ষেত্রে বন্ধ থাকে। অনেকে যারা গাইনোকোলজিস্ট আছেন তারা হয়তো নিজেকে একটু ইনসিকিউর করে তারা সবসময় যে বসতে পারেন তা না, এদিকে যে মা সেও ইনসিকিউর ফিল করে যে আমি কেন বের হব, বের হয়ে আমি এএনসি সার্ভিসটা নেব। দেখেন দুই দিক থেকে কিন্তু যখনই তুমি এএনসি সার্ভিসটা না নেবে, তার প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ কি না আমরা কিন্তু সেটা বলতে পারি না। তো এইরকম অনেক প্রবলেম কিন্তু হয়েছে, হেলথ সিস্টেমটার ক্ষেত্রে অনেক ড্রব্যাক হয়েছে যেগুলো আর কি বাস্তব। তো সেই যখন হয়েছে তার সাথে সাথে স্যার যেটা একটা কথা বললেন যে পুরুষ সদস্য ইন মেনি কেসেস দে হ্যাভ লস্ট দেয়ার জব, তারা সাইকোলজিক্যালি স্টেবল ছিল না, সেইটার এটা পরে গিয়ে ওই মহিলার উপরে, যখনই ঘরে খাবার কম হবে তার ইম্প্যাক্ট হবে শিশু এবং মহিলা, আর কন্যা শিশু থাকলে তো আরও বেশি। তো এই এটা সামাজিক একটা দিক, এই সামাজিক দিকটাকে আমাদের বিবেচনায় রাখতে হবে, আমাদের এ ব্যাপারে প্রচুর প্রচারণা চালাতে হবে, প্রচুর নলেজ ক্রিয়েশন করতে হবে যে ওইটা ওইভাবে না করে অন্য রকমের সমাধান করা যায়, সেই দিকটা করতে হবে। কেন আমাদের এই দিকটা একটু বেশি, মানে কোনো কিছু হলেই মহিলাদের উপরে স্যার যেটা বললেন আক্রমণ, আমি আক্রমণ না বলে যদি বলি যে অ্যাবিউজ করা, কোনো না কোনোভাবে সে শিকার হয়ে যায়, সেই দিকটাকে আমাদের নজরে আনতে হবে। মাননীয় মন্ত্রী, আমরা জানি যে আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, তারপরেও আজকে স্টুডিওতে সময় দিয়েছেন। ইউএসএআইডি, এসএমসি এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা প্রত্যেকে আপনার কাছে কৃতজ্ঞ, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেক সমৃদ্ধ আলোচনা হলো সেজন্য। সুপ্রিয় দর্শক, আজকে দুজন আলোচকের মূল্যবান আলোচনায় আমরা যে বিষয়টি জানতে এবং বুঝতে সক্ষম হলাম সেটি হচ্ছে নারী এবং কন্যা শিশুর স্বাস্থ্য, পুষ্টি কিংবা স্বাস্থ্য সেবার যে অধিকার সেটিকে পেছনে ফেলে না আমরা অর্জন করতে পারবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, না আমরা অর্জন করতে পারবো আমাদের সমন্বিত স্বাস্থ্য বিষয়ক যত ধরনের অর্জন সেই জায়গাগুলিকে। এদের অধিকারকে পেছনে রেখে আমরা স্বাস্থ্যকর সমাজের চিন্তাও করতে পারবো না। তাই আসুন পরিবার থেকে, সমাজ থেকেই শুরু হোক, প্রত্যেক ঘরে প্রত্যেক সমাজে স্বাস্থ্য এবং পুষ্টি সেবায় বেষ্টিত থাকবেন আমাদের নারী এবং ভবিষ্যতের মাতা কন্যা শিশুরা। দর্শক, চলছে করোনাকাল, আমরা নিজেরা নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ চর্চায় উৎসাহিত করি, কারণ আপনার আমার চর্চাই এই সমাজকে সুস্থ রাখতে পারে। একটি সুন্দর সুস্থ সমাজ আমাদের সকলেরই কাম্য, যেখানে সুন্দরভাবে নিরাপদভাবে বেড়ে উঠবে আমাদের ভবিষ্যতের কন্যা শিশুরা। সকলে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।